আল্লাহ পাক বলেন 750 কোটি মানুষ এখন দুনিয়ায়, এর ভিতরে আমি আল্লাহর কাছে নির্বাচিত হচ্ছে 175 কোটি মানুষ, এর ভিতরে আমি কোরআনের পক্ষে আহলুল কোরআনই হুম আহলুল্লাহি খাসাতু, যা কোরআন ওয়ালা মানুষের আমি আল্লাহর পরিবারের খাস লোক। গাজীপুরবাসী আমি কি বলছিলাম, 175 কোটির ভেতরে শুধুমাত্র কোরআনে কারিমের আহাল যারা, পরিবার যারা, এরা সাধারণ না, এরা আল্লাহর পরিবারের খাস লোক। মনোনয়ন পেয়েছিলাম কিন্তু অনেকে, কিন্তু নির্বাচিত হয়েছি আমি, কথা বলেন কেন? সবাই তো মনোনয়ন পেয়েছে, সবাই নির্বাচিত হয় না, হয় কয়জন? তার ভেতরে আমি একজন, এমাওলানা একজন, সভাপতি একজন। নির্বাচিত হলে তাদের মর্যাদা বাড়ে না কমে? হোলের মালা নিয়ে কত মানুষ দাঁড়িয়ে থাকে। আল্লাহ পাক বলেন কিয়ামতের দিন আমি তোদের এই নির্বাচিত হওয়ার কারণে অনেকগুলো আনন্দের ব্যবস্থা করব। অসিমাল্লাযিনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি সামারা, এই যে সংবর্ধনা দেওয়া হয় পাশ করলেন, জাভেদ ভাই পাশ করলে ওনার সংবর্ধনা দেওয়া হয়, তরুণ বানানো, গেট বানানো, গণ সংবর্ধনা দেয়, এটা কিন্তু মানুষ নিয়েছে সূরা সোমার এর 71 নম্বর আয়াত থেকে, শেষ নম্বর আয়াত, এখান থেকে তথ্যটা নিয়েছে যে মানুষ পাশ করলে, সফলতা অর্জন করলে, নির্বাচিত হলে তাকে সংবর্ধনা দেওয়া লাগে। সিস্টেম শিখিয়েছে কে? আমরা যারা নির্বাচিত হতে পারবো জান্নাতের জন্য, অসিবাল্লাযিনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি সামারা, দুনিয়াতে যারা রবকে ভয় করে জীবন চালাবে এই মানুষগুলোকে আমার আল্লাহ কিয়ামতের দিন সংবর্ধনা দেওয়ার জন্য ধাক্কা দিতে দিতে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ নিজে ধাক্কা দেবে না, দেবে ফেরেশতাদের দিয়ে, কারণ যতগুলো গেট থাকবে জান্নাতি মানুষেরা এক একটি গেটের সামনে বসে চিন্তা করবে এর চাইতে ভালো জায়গা হয় না, ফেরেশতারা বলবে আল্লাহর বান্দা এটা তো জান্নাত না, এটা জান্নাতের বারান্দার একটা গেট, যাও সামনে, এখনো তোমার জন্য 70,000 গেট এরকম পড়ে আছে। বাংলাদেশের যত বড় মন্ত্রী হোক ওর জন্য গেট হবে সর্বোচ্চ আমরা দেখি 50 থেকে 55-60টা, আর জান্নাতের এক একটা মেহমানের জন্য আমার আল্লাহ যে গেট বানাবে একটা দুইটা তিনটা না 70,000 গেট গুলো বানিয়ে আল্লাহ বন্ধ করে রাখবে। হাত্তাইদা জাউহা ওয়া ফতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাসানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। সরে বলেন আল্লাহু আকবার। জান্নাত পায় আল্লাহকে ভয় করার কারণে, আমি আল্লাহ তার জন্য যে গেট বানিয়েছি ওই গেটে দরজা থাকবে, ওকে দেখলেই দরজা অটোমেটিক খুলে যাবে। আমি আকিস গ্রুপে আছি, আব্দিন হাসপাতালের মালিক ডাক্তার মহিউদ্দিন এবং ওনার ভাই নাসিরুদ্দিন, শেখ নাসিরুদ্দিন এখন আকিস গ্রুপের চেয়ারম্যান, ওনার যে 13তলা বিল্ডিং এর যেখানে উনি থাকে দেখেছি সিস্টেম এমন ভাবে করা আছে, আমির হামজা আছে দোয়া দরুদ পড়ে ফো দিলেও খোলে না, আর উনি সামনে দাঁড়ালে দরজা খুলে দেয়। ওনার ওই চেহারার সাথে দরজার কি যেন ছাপ লাগানো আছে অটোমেটিক, আর এতটুকু কাজ করা আছে, কাজটা এভাবে দেখালে দরজা খুলে যায়। আমির হামজা কোরআন শরীফ পড়ে ফো দিলেও খুলবে না, খুলবে না।
দিনের মালিক ডাক্তার মহিউদ্দিনকে দেখি আমি বুঝলাম কিয়ামতের দিন এই দরজা বন্ধ থাকবে কিন্তু যে লোকটা জান্নাতি মনে করেন মাওলানা হোসাইন আল্লাহ জান্নাত পেয়ে গেছে তাকে দেখলেই দরজা আগে আল্লাহ খুলে রাখবে আত্তা ইদা জাউহা অফতিহাত ওকে দেখলেই জান্নাত আগে থেকেই আমি আল্লাহ দরজা উন্মুক্ত করে রাখবো আমারে যদি আল্লাহ জান্নাত না দেন আমি সে ফো দিলেও আল্লাহ শান্তি তোমার উপর বর্ষিত হোক প্রবেশ করো এই শান্তির নীর জান্নাতে কোনদিন আল্লাহ তোমার আর বের করে দিবে না শুধু বের করে দেবে না তা না খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা ওয়ালা কোন মানুষ যদি আল্লাহর বানানো এই ঘর জান্নাতে যেতে পারে ও কোনদিন আল্লাহ বের করে দেবে না আর ওই লোকটা বের হতে চাইবে না আমার বন্ধুরা আমি যে শিক্ষাটা নিয়েছিলাম এখান থেকে আল্লাহ পাক আমাদেরকে নির্বাচিত করেছে কেন তিনি নির্বাচিত করলেন মনোনয়ন দিলেই তো শেষ করে দিতেন না নির্বাচিত করলেন কেন এখানে হওয়ার ফাইল সরাসরি আল্লাহ নিজে যারা গ্রামার পথে জিজ্ঞাসা করবেন হওয়ার ফাইল বা কর্তা এ কাজ করছে সরাসরি কে তাহলে আমাদেরকে যে নির্বাচিত করেছেন এ কমিশনার না আমাদের মেয়র জাহাঙ্গীর সাহেব না এ নির্বাচিত করেছে সরাসরি আল্লাহ নিজে নির্বাচিত কেন করলেন আমা জাআলা আলাইকুম ফিদ্দীন মিন হারাজ তোমাদেরকে যে দিন কায়েমের জন্য আমি আল্লাহ নির্দেশ দিয়েছি এই দিন কায়েমের জন্য যদি চেষ্টা চালাও বিপদ আপদ আসবে আমি আল্লাহ জানি বিপদ আপদ আসলে তোমাদেরকে ছেড়ে দেব না আমি আল্লাহ বলছি তোমাদের সেভ করব আমি আল্লাহ নিজে এইখানে দিন কায়েম করার মানে কায়েম করিয়ে দেওয়ার দায়িত্ব আমাদের না চেষ্টা করার দায়িত্ব আমাদের আরো জোরে বল দিন কায়েম করে আল্লাহকে দেখানো লাগবে যে কায়েম করেছি এই দায়িত্ব আমার না কারণ দিনের মালিক তো আর আমি না দিনের মালিক কে আমি দিনের খাদেম আমি খাদেম কামলা শ্রমিক লেবার মনীষ পাঠ যাই বলেন আমি তো খেদমত করছি দিনের আমি তো শ্রম দিলাম দিনের পেছনে দিন কায়েম হলে আমার একটা বেতন থাকবে তার নাম জান্নাত আর যদি কায়েম নাও হয় তা আমাকে বেতন দেওয়া লাগবে তার মানে দিনের একজন মালিক আছে না নেই আছে এর মালিক অবশ্যই আমাকে বেতন দেওয়া লাগবে কারণ আমি এই দিনের পেছনে কাজ করছি এইখানে আমাদের কোনো দুঃখ নেই কোনো আফসোস নেই আমরা হতাশ না কায়েম হলেও ভালো আল্লাহর বিধানে বাংলার জমিনে না হলেও ভালো কারণ আমার বেতন আছে আমার বেতনের নাম জান্নাত আর জান্নাত